আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা ভালো আছেন। গতকাল অরোরার খুবই শরীর খারাপ হয়ে যায়, তো আমাদেরকে অরোরাকে নিয়ে যেতে হয়েছিল ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে গিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, খুব বেশি ভালো নাই। যদিও আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করতেছি গতকাল থেকে কি হয়েছিল, আসলে শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমরা হঠাৎ করে চলে যাই ইমার্জেন্সিতে। এরপর ওখানে দুইবার নেবুলাইজার দেওয়া হয় এবং ডক্টর চেক করে ওর কি জাতীয় ভাইরাস আসলে অ্যাটাক করেছে। পরে দেখে যে আননোন একটা ভাইরাস, মানে ভাইরাস ওরা জানে না যে কোন নাম ওইটার, কিন্তু রেগুলার কোনো কোভিডও না, আরএসভি বা ক্রুব এরকম কোনো ভাইরাসও না, তো এগুলো সব নেগেটিভ আসছে। তো যেহেতু ভাইরাসের নাম জানেন না, ওরা তাইলে এখন যেটা করতেছে যে ওই সেম ভাইরাস যেগুলো আসছে আরএসভির মতো, ওইটার জন্য যে ট্রিটমেন্ট ওকে সেই ট্রিটমেন্টই দিচ্ছে। ওকে মেডিকেশন দিয়ে দিছে, মেডিকেশন ওকে কন্টিনিউ করতে হবে 1 উইক, এই তো। আর ফলো আপ করতে হবে ওর যে অ্যাকচুয়াল ডক্টর আছে, ফিজিশিয়ান, তার সাথে। তো গতকালকে আমরা আসলে অনেক স্যাড ছিলাম, তো মাঝে মাঝে এরকম স্যাড দিন আসে, গতকালকে সেরকম দিন ছিল। বাট আমরা, আমি আর শাহরিন একদমই একসাথে ছিলাম, একসাথে যেহেতু ছিলাম এই কারণে সকল কষ্ট দুঃখ আমাদের কাবু করে ফেলতে পারে নাই। আমরা ওরার সাথেই ছিলাম এবং ওরা যতক্ষণ পর্যন্ত না সুস্থ হচ্ছিল আমরা ওর সাথে সাথেই বসেছিলাম, ওর সাথে ওইখানে একদম হসপিটালে ছিলাম। আমাদেরকে যেতে হয়েছিল 12টার দিকে, 12টা বা 1টার দিকে দুপুরে। আমরা বাসায় এসেছি রাত 8টায়, তো এতক্ষণ যাবত আমরা ওখানে ছিলাম। বাসার থেকে এটা কত দূরে হবে, 15 মিনিট ডিস্টেন্স হবে, 15 মিনিটস ড্রাইভ, যেটা ধরেন 15 মাইল দূরে। তো এই তো, আর এই যে এখন ওরাকে দেখাই আপনাদের, ওরাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, ও এখানে খেলতেছে, আসতেছে। ও মনে মনে খুবই স্ট্রং, কিন্তু পারতেছে না বডির সাথে, কাশতে কাশতে পেটে ব্যথা আসলে। এই তো চেষ্টা করতেছে হ্যাপি থাকার, মাঝে মাঝে কান্নাকাটিও করে। দেখা যাক, আপনারা দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন। তো যেটা হয়েছিল, আমাদের 2টা মাত্র মেডিসিন আমাদের দিছিল ডাক্তার, দুটোর মধ্যে একটা পাওয়া গেছে আমাদের যেই ফার্মেসি সেটাতে, আর একটা ওষুধ ছিল না। ওরা বলছিল যে আজকে পিক আপ করতে, গতকালকে অর্ডার দেওয়ার পরে, কিন্তু আজকে ফোন করলো আমাদেরকে, ফোন করার পর বলতেছে যে ওরা অর্ডার দিতে পারে না, এটা আউট অফ স্টক। তো ওরা যেটা করছে, এখন নিয়ার বাই আরেকটা ওয়ালমার্ট আছে, সেখানে ওরা অর্ডারটাকে ট্রান্সফার করছে, ওখানে স্টকে আছে। তো আমরা এখন ওখানে যাইতেছি ওই ওয়ালমার্ট থেকে, ওই ওয়ালমার্টের ফার্মাসি থেকে আমরা পিক আপ করবো ওষুধ। দর্শক, আমাদের ব্লগ চ্যানেলে অলমোস্ট সবসময় পজিটিভ কিছুই আমরা শেয়ার করে থাকি, কিন্তু সবার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, দুটোকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। জীবনে যখন দুঃখ বা কষ্ট আসে, তখন মনের ভেতরে বিশ্বাস রাখতে হয়, দেয়ার ইজ এ ব্রাইট ডে কামিং সুন। আল্লাহ তালার উপর অবশ্যই আমাদের সবসময়ের জন্য আস্থা থাকবে, বিশ্বাস এবং আস্থা মিলিয়ে জীবনে সামনে এগিয়ে যেতে হবে। আজকের ভিডিওর বেশিরভাগ ক্লিপ আমরা নিয়েছিলাম আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার জন্য, কারণ হসপিটালে কিন্তু বেশি মানুষ ঢুকতে দেয় না। তাদের জন্য করা ভিডিও ক্লিপগুলো নিয়ে আজকের ছোট্ট ব্লগ সাজালাম। আপনারা অরোরার জন্য দোয়া করবেন। আল্লাহ সর্বশক্তিমান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।